ধারালো অস্ত্র দিয়ে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে বাবাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চন্দ্রকলোনি এলাকায়। মৃত যুবকের নাম ইন্দ্রদেব নাথ, বয়স আনুমানিক 38 বছর। জানা যায় বছর দুয়েক আগে ইন্দ্রদেব নাথ এক মহিলাকে বিয়ে করেন। সূত্রের খবর, ওই মহিলার একটি সন্তান রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই মহিলা এই নিয়ে চতুর্থবার বিয়ে করেছেন। রবিবার রাতে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েছিলেন ইন্দ্রদেব নাথ ও তার স্ত্রী। স্ত্রী রাতে দেখতে পান রক্তাক্ত অবস্থায় ইন্দ্রদেব নাথ বিছানায় পড়ে রয়েছে। তার মায়ের দাবি, বিষয়টি দেখে ফেলার কারণে ছেলে বাপন হালদার একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপরেও চড়াও হয়। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটনাস্থলে এসে দেখে রক্তাক্ত অবস্থায় ইন্দ্রদেব নাথ বিছানায় পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ইন্দ্রদেব নাথের স্ত্রীর দাবি, তার ছেলে বাপন হালদার তার স্বামীকে খুন করেছে। উঠে গিয়ে শুয়েছি, দুজনে ঘুমিয়ে গেছি। ও ঘুমের ঘরেতে জবাই দিয়েছে, দুটোকে দিতে গেছিল। আমার ঘুমটা যে একটুখানি ইয়ে হয়েছে, তখন ও দেখি দাঁত রয়েছে, আমাকে কোপাতে ওকে কোপি আবার আমাকে কোপাতে গেছে। সেই কোপ আমার হাতে পড়েছে, আমি ওকে সাজা চাই। যদিও পরিবারের অন্যান্য সদস্যরা তার দাবি মানতে রাজি নয়। তাদের অনুমান, ছেলেকে সঙ্গে নিয়ে সৎ বাবাকে খুন করিয়েছে ওই মহিলা। সকালবেলা শুনতে পাই আমার ভাই খবর দেন, ছোট ভাই নাকি মারা গেছে বর্ধমান থেকে। তার আগে এরা আমার মেজদাকে খবর দিয়েছে, এসে দেখলাম ভাইয়ের গলা কাটা, বালিশের গোড়ায় দাওটা। দাওটা কি করে গেল ওখানটা, আমার সেই প্রশ্নখানা। কে মেরেছে বলে মনে হয়? হ্যাঁ, এরা দুইজনেই হয়তো ছেলে ছেলে, এ বলছে ছেলে মেরেছে, কিন্তু বালিশ থেকে ওখানে দাওটা গেল কি করে? তার মানে এরা দাও নিয়ে ঘুমায় রাতে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত বাপন হালদারকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আদতে ঘটনা কি ঘটেছিল, কি কারণেই বা তার সৎ বাবাকে খুন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নবদ্বীপ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।